আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। চবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউট 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার 13 ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে ভর্তি কমিটির সদস্য সচিব অধিভুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজ ব্যতীত এস এম আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা ইনস্টিটিউট সমূহে 2020-21 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম সেমিস্টার জানুয়ারি 2021-এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো। এই ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের অর্থাৎ মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী 20 ডিসেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোর্সে অফিস চলাকালীন সময়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট বা মার্কশিট ও সনদপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জমাদান পূর্বক ওই তারিখের মধ্যে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করা হলো। যে সকল প্রার্থী নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হবে না, তাদের ভর্তির প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এই ফলাফলের যে কোনো ধরনের পরিমার্জন, সংযোজন ও সংশোধন করার ক্ষমতা ভর্তি কমিটি সংরক্ষণ করেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে গত 11 ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর 2 দিন পরই এই ফল প্রকাশিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এই ফলাফলটি দেয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, চিটাগাং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স প্রথম সেমিস্টার শিক্ষাবর্ষ 2020-21 উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধা তালিকা মেধাক্রম অনুসারে। এখানে রোল নম্বর পাশে মেধাক্রম দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ, এভাবে তোমরা মেধাক্রম অনুযায়ী তোমাদের রেজাল্টটি বের করে নিবে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। সেই বিজ্ঞপ্তির নিচের দিকে লেখা আছে, নির্ধারিত প্রার্থীদেরকে উপরে উল্লেখিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন পূর্বক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের অফিস থেকে ভর্তি ফর্ম সংগ্রহ পূর্বক যথারীতি পূরণ করে ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফর্মের সাথে সকল পরীক্ষা পাশের সনদপত্র বা মার্কশিট ও প্রশংসাপত্র এবং 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত অবস্থায় সংযুক্ত করতে হবে। আগামী 3 জানুয়ারি 2022 তারিখ থেকে ক্লাস শুরু হবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েব অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে চবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ফলাফলের এই আপডেটটি। আরও নতুন নতুন আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব, তাই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।